অনুরোধ করেছি মাননীয় বিধায়ক শ্রী কুশল নায়ক কু সে তাঁর অভিবাসন আমার একদিন আমার পূর্বতন বিধায়ক বৃন্দাবন মাঝি জনতা দলের সামিল হয়েছেন। নিশ্চিত ভাবে দল সংগঠন আগামী দিনে আরো সুদৃঢ় হব এবং ওই ছাত্র অবস্থারু আমি যেতে কলেজে পাঠ পড়ুছিলু সে সময় আজ্ঞা বিধায়ক হওয়ার সৌভাগ্য পাই এবং পরবর্তী সময় যেতে 2002 চেয়ারম্যান হলি সে সময় মধ্য আজ্ঞাঙ্কর লেখরা নির্বাচন ইয়ে জেলা পরিষদ সভাপতি থাকে তার 2004 হেমানন্দ বিশ্বানন্দ হয়েছিল সে সময় মধ্যে আমি তাঙ্কর সঙ্গে আমি কাম করছি। তো নিশ্চিত ভাবে গোটে দৃঢ় সংগঠক পাইবা পাই আগামী দিনে আমার চিন্তা নির্বাচন মন্ডলীয় সংগঠন সুদৃঢ় অনেক জনতা দলর মধ্যে সংগঠন সুদৃঢ় হওয়ার সে নিশ্চিত ভাবে সহায়ক হবে বলে আমি আজ উদ্বুদ্ধ করুছি এবং বিশ্বাস মধ্যে তাঁর সঙ্গে যেতে কর্মকর্তা বন্ধু মানে আসিছন তাঁর মধ্যে মু এখানে দেখুছে বহুত সিনিয়র অভিজ্ঞ কর্মকর্তা তাঁর সঙ্গে আসিছন নিশ্চিত ভাবে দল লাগি শুভঙ্কর এবং সমস্ত মু সামিল হয়েছে দৃষ্টি তাঁর ধন্যবাদ মধ্যে জনাচ্ছি বহুত বহুত ধন্যবাদ। অনুরোধ করিবি বরিষ্ঠ নেতা পূর্বতন বিধায়ক শ্রী বৃন্দাবন মাঝি মহোদয় সে তাঁর বক্তব্য। বর্তমান ওড়িশা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক নেতৃত্বে যেভাবে ভাবে সারা রাজ্যের দ্রুত ভাবে বিকাশ কার্যধারা চালছে এবং তাঁর যে নীতি আদর্শ এতে মু অনুপ্রাণিত হয়ে ভারতীয় জনতা পার্টি ছাড়ি বিজু জনতা দলরে যোগদান করেছি। মু আশা করছি অনেক গুড়ে বিকাশমূলক কার্যক্রম আম অঞ্চলটা হয়েছি তথাপি আউ কেতে বাকি অছি সেগুলা আমি মাননীয় বিধায়ক সাথী কিশোর ভাইঙ্কর সাথে মিলেমিশে আগু সে অঞ্চলটা কেমন আহ দ্রুত ভাবে বিকাশ হয়ে পারিব সে কার্যক্রমে সামিল হব এবং ওড়িশা রাজ্যের যেমন বিকাশ ধারা